সৌমিত্র সাকুণ্ডু, যিনি মিঠাই সিরিয়ালের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন। রূপলী পর্দায় দেবের সঙ্গে তার ডেবিউর পরই এবার নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন কাল রাত্রি নামে একটি থ্রিলার সিরিজের মাধ্যমে। পরিচালনা করছেন অয়ন চক্রবর্তী, যিনি নিখোঁজ সিরিজের জন্য পরিচিত। এই সিরিজে সৌমিত্রিষার সঙ্গে থাকবেন বেশ কিছু পরিচিত মুখ, যেমন রাজদীপ গুপ্ত, ইন্দ্রাশিষ রায়, রূপাঞ্জনা মিত্র প্রমুখ। কালরাত্রি সিরিজটির গল্প মূলত বিয়ের প্রেক্ষাপটে গড়ে উঠেছে। হিন্দু বিবাহের একটি গুরুত্বপূর্ণ রীতি, যেখানে বিয়ের পর ফুলসজ্জার আগের রাতকে কালরাত্রি বলা হয়, সেই রীতি কেন্দ্র করেই তৈরি এই সিরিজের কাহিনী। সৌমিত্রিষার কেরিয়ারে বড় বাঁক এসেছে মিঠাই সিরিয়ালের মাধ্যমে, তবে তার যাত্রা শুরু হয়েছিল 2016 সালে মাত্র 16 বছর বয়সে এ আমার গুরুদক্ষিণা সিরিয়ালের মাধ্যমে। এরপরে কোনে বউ ধারাবাহিকে লিড চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন, যদিও মিঠাই ছিল তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এই নতুন সিরিজ কালরাত্রির শুটিং শুরু হবে 11 সেপ্টেম্বর এবং শেষ হবে 4 অক্টোবর। এছাড়াও সৌমিত্রিষা তার নতুন ছবির শুটিংও শেষ করেছেন, যেখানে তার বিপরীতে থাকবেন সৌরভ দাস। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।